আবদুল ইবনে আব্বাস মদিনা ছেড়ে তয়েফে গিয়ে বাড়ি করছেন তারিখের মধ্যে লেখে তয়েফে বাড়ি করার সময় প্রথম মসজিদ করছেন মসজিদে সমস্ত আওয়াম আসে নামাজ পড়ে ওনার তালিম বয়ান শুনে চলে যায় মসজিদের পাশে একটা মাদ্রাসা করছেন মাদ্রাসার মধ্যে যতক্ষণ উনি বাইরে থাকেন ততক্ষণ এলমেট তাবির তাউল ও তফসির যাই বলেন তফসির হয় সুন্না শিখে ফেঁকা শিখে এরপরেও কিছু তালেব এলেম আছে যারা ওনার মুখ থেকে শিখতে চায় না ওনার সোহবত থেকে শিখতে চায় মুখ থেকে আসে ওলোম এনুবী সোহবত থেকে আসে আখলাখ এনুবী আখলাক কিন্তু বইয়ে লিখিয়া শেখানো যায় না এই জন্য তারা তার কামরায় ঢুকতে চায় হুজুর আমরা সব গুজারি করব আপনার কাছে আপনার নিরবতা কেমন তা দেখব আপনি দুশ্চিন্তা কেমনে করেন তা দেখব আপনি খুশি কেমনে হন তা দেখব বিশ্রাম কেমনে করেন তা দেখব উজু হস্তান যা বাইরে আসা যাওয়া এই সব আমরা দেখব তখন তিনি তার বিবির কামরার আগে একটা বারান্দার মধ্যে লম্বা একটা ঘর তৈরি করছেন যারা মসজিদের নামাজের পরেও ছুটি নিতে চায় না দরজগার ছুটি হইলেও ছুটি নিতে চায় না কিছু পাগল থাকে ওনার সঙ্গে রুমে ঢুকতে চায় ওইটার নাম জাবিয়া জাবিয়া তর্জমা খানকা যারা খানকা পায় না বলে যে বেদাত ওই সমস্ত জাহেলের জন্য এরা এই কিতাবগুলি পড়ুক পাইছেন আপনারা জাবিয়া দুনিয়ার সব আউলিয়া যেখানেই গেছেন এলমিভাবে একটা মসজিদ একটা মাদ্রাসা একটা ইবাদতাহ এবং এটার আরও আগে এই খানকার একটা ঠিকানা আমি দেই আমি লম্বা করব না বদরের যুদ্ধ হলো মুসলমানদের জন্য কেতালের ময়দান আল্লাহ বলেন যে তারা অত্যাচারিত হইতে 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 যখন দেওয়ালে পিঠ লেগে গেছে তখন তাদেরকে অনুমতি দিলাম যে তোমরা কি করো লুখে দাঁড়াও রুখে দাঁড়াও এবং অবশ্যই আমি তোমাদের নুস্রতের জন্য কি ক্ষমতা বান এই ক্ষমতাটা আনার জন্য আবার খানকার দরকার হয়েছে বদরের আগের রাত্রে আপনারা জানেন মশহরা হইয়া শহর থেকে বাইরে চলে গেছেন যাওয়ার পরে যুদ্ধ শুরুর আগের রাত্রটা একটা একটা ছোট চালা এই খেজুরের পাতা সাতা দিয়ে বানানো হয়েছে একটা এটা এটা হলো আরিশ এটাই হলো খানকা এবং নবী করিম সাহা ইসলাম এসা থেকে ফজর পর্যন্ত এখানে এবাদত বন্দী করছেন সেজদা করছেন সেজদার মাঝে পড়ে রয়েছেন এবং বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির কারণে কাফেরদের যে উঁচা জায়গা সেটা পিচ্ছিল হয়ে গেছে মুসলমানদের যে নিচা জায়গা ছিল ঠকা জায়গা এখানে পানি জমে গেছে এই পানি উ গোড়া মানুষ সব সবকিছুর জন্য উপকারী হয়ে গেছে হজর সিদ্দিকী একবার বলতেছেন যে হুজুর আপনি সারা রাত্র যে দোয়া জিকির মোরাকাবা করছেন আর লাগবে না আমার মনে হয়ে গেছে আপনি উঠেন আপনি উঠেন আর লাগবে না আমার মনে হয় কবুল হয়ে গেছে তো বদরের যুদ্ধের আগের রাত্রে যে কাজটা করলেন এই কাজটা কী কুস্তন্তুনিয়া জয়ের ব্যাপারে আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করেছেন নিয়মাল আমির ওহা যে এই জয়েশ যারা তারা জান্নাতি হবে আর তাদের শহরও কত দামি এবং তাদের নেতাও কত সুন্দর কত উত্তম এই কথাটা শোনার পর কেরাম থেকে চেষ্টা শুরু হয়েছে এই কুস্তুন্তুনিয়া জয় করতে মোহাম্মদ আলফাতেহ নামে এক উসমানী বীর বয়স হল একুশ বছর তাকে গাইড করতেন একজন বুজুর্গ ওনার নাম হল আক শামসুদ্দিন আক দে লেখে মানে হজরত যেমন খাজা হুজুর হজরত খাজা এগুলি এই আমাদের দেশের সাইয়েদের মতো সাইয়েখের মতো আক শামসুদ্দিন ওনাকে বললেন যে তুমি তো আমার মরিদ তোমার সাহস অনেক নৌজওয়ান এই হাদিসের উপর তুমি আমল করে ফেলো যাও আমি দোয়া করতেছি শত শত বছর এই দেশ জয় হয় না খ্রিস্টানদের হাতে অনেক সাহাবি এবং তাবি তবে তাবি চেষ্টা করছেন আর তুমি হইলা অনেক পরের লোক ছয়শো বত্রিশে অপাধ হুজুরের আর তোমার হইল পনেরোশো পঞ্চাশ তিপ্পান্ন এখন আমি দিলি দিল্লি দিয়া দোয়া করব তুমি রয়ানা হইয়া যাও এই শহর জয় করো এই কথাটা যখন শায়েক বলছেন উনিও আল্লাহর প্রিয় বান্দা ছিলেন তার কথা আল্লাহ কবুলও করে কবুল করার পর মুহাম্মদল ফাতে বলল যে এখানে মরমর সাগর আছে কাস্পিয়ান সি আর ব্ল্যাক সি এখানে পৌঁছার জন্য ভূমধ্য সাগর থেকে একটা সমুদ্রের প্রণালী এদিক দিয়ে চলে গেছে ভিতরে ভিতরেখানা মর্মর সমুদ্র আর যে জায়গাটার মধ্যে সমুদ্র ভিতরে গিয়া শহরে ঢুকছে সেই মুখে একটা চেন দেওয়া নৌবাহিনী পাহারা দেয় এটাকে বলে গোল্ডেন হর্ন আলকারী আলকার সোনালী সিং মানে দূর থেকে দেখা যায় যে সমুদ্র একটা সিং মতো ঢুকে আছে যদিও এটা দশটা নদীর সমান মোটা এটার মুখের মধ্যে একটা নৌবাহিনী গার্ড দেয় এই জন্য শত শত বছর এই শহর জয় করতে পারে না তো আকরামসুদ্দিন যেখানে আছেন ওনাদের জায়গাটা হলো আবু আয়ুব আনসারির কবরের কাছে তো মোহাম্মদ ফাতেহ গোপনে একটা প্রোগ্রাম করল যে তিন সাড়ে তিন মাইল জায়গা জঙ্গলের ভিতর দিয়া আমরা কেটে সাফ করে ফেলব সাফ করে বড় সমুদ্র থেকে ছোটো সমুদ্রে তো যাইতে পারতেছি না খ্রিস্টান বাহিনী চেইন দিয়া বন্ধ আমরা এ এটার পিছনের পিঠ দিয়া পুকুরের এই পার দিয়া তারা সত্তরটা জাহাজকে এই গরুর গাড়ি চাকা লাগাইয়া এটার মধ্যে তক্তা বিছাইছেন তক্তা বিছাইয়া এটার মধ্যে চর্বি দিছে মহিষের পিছলা করছেন করে শত শত সৈনিকে জাহাজগুলিকে উপরে উঠাইয়া সাড়ে তিন মাইল চালায় নেয়া ওই ভিতরের সমুদ্রে নামাই দিছে এটা দুনিয়ার ইতিহাসে এমন একটা বিজয় নাই এই কাজটা মোহাম্মদ আলফাতেহ তার বাহিনীকে দিছে সেনাপতিকে দিছে যে তোমরা এসার পর থেকে তাহা যুদ্ধের সময় আল্লাহ আল্লাহ করে সব সত্য জাহাজ নেয়া ফজরের সময় ওই ভিতরে ঢোকাই দিবা এটা করার পর এই উনি আসছেন তাঁবুতে তাঁবুতে আসার পর বাহিনী বলতেছে যে শায়খ তো তাঁবুর ভিতরে তো বললো যে খানা খাইতে হবে তো ওনাকে ডাকো আমি খাই তো বলছে আজকে খানা খাবেন না উনি তখন বাচ্চা বলতেছে খানা খাবেন না আমি তো ব্যবস্থা করছি ওই দিক যে কাজ চলতেছে এক ঘন্টা পরেই তো আমাদের ওখানে যাইতে হবে পরে বলছে যে শায়েক বলছেন যে কোনো একটা সুখবর না আসা পর্যন্ত উনি কামরায় কেউ ঢুকতে দিবে না তখন বাদশা নিজেই সেনাবাহিনীর লোক সরাইয়া ওই তাবুর মধ্যে গিয়ে উঁকি দিয়া দেখতেছে যে শায়েক সেজদার মধ্যে পড়ে আছেন আর ওনার চোখের পানিতে এই জায়নামাজের সমান জায়গাটা সম্পূর্ণ ভিজে গেছে মাটিতে সেজদা করে আসেন আর ওনার বাবরি এবং দাড়ি এগুলি কাদা এবং মাটি দিয়া মাখা আর তিনি বলতেছেন শেষদার মধ্যে যে আল্লাহ তুমি তোমার হাবিবের একটা হাদিসের কথা উল্লেখ করে আমি যুবক ছেলেটাকে উদ্বুদ্ধ করলাম তুমি আমার এই কথাটাকে কি করো কবুল করো আর আমি যাতে শুনি যে এটা জয় হয়ে গেছে যতক্ষণ জয় না হবে ততক্ষণ আমাকে তুমি আর মাথা তুলতে বলিও না আর নাহলে সকালে আমার রান নিয়ে যাইও এরকম বলতেছে তখন এই সুলতান মোহাম্মদ আল ফাতে গিয়া বলতেছে হজরত চলেন এই জয় হয়ে গেছে আপনাকে নিয়ে আমি ঢুকবো এবং জোহরের নামাজ পড়বো আয়া সুফিয়াতে গিয়া ওইটা ছিল মঙ্গলবার তখন এই যে বিশ্বজয়ী মুসলিম শক্তি তাদের শক্তির পিছনে যে তাবুর ভিতরে যে বুদুর্গদের যে মোরা মোরাকা এবং কান্না এটা তো নবী বদরের যুদ্ধের রাত্রে কি হয়েছিল সেই জন্য আপনারা খানকা কি দরবার কি আল্লাহওয়ালা কি জিকির কি বুজুর্গ কি সব তো হয়েছে সব তো অস্ত্র সব সংগঠন এবং টাকা জোরে হয়েছে এই কথাটাই দি কথা এবং এই কথাটা হলো মেটারিয়াল কথা এটাই হলো আমাদের ধ্বংসের মূল যে জায়গা থেকে আমরা শক্তি লাভ করতাম সেই শক্তি এবং এর সাথে হলো আমাদের বাহুর বল সংগঠন তঞ্জিম এই বিষয়গুলির দিকে আমাদের আসতে হবে আজকে এই পর্যন্তই হাজা ও আখর দাওয়ান আনী আহমদুল্লাহ রব আলমিন ওসলাত ওসালাম আল্লাহ সঈদ আলমিয়া মুসলিন আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য